হাই এভরিওয়ান, কি খবর সবার? সো আমি আবার চলে আসলাম, এন্ড আজকে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব ওয়াও ব্র্যান্ডের কিছু স্কিন কেয়ার। তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে সানস্ক্রিন থেকে শুরু করে ফেস ওয়াশ, সিরাম, স্কিন মিস্ট সব কিছুই আছে। অ্যান্ড ফার্স্টে হচ্ছে আমি তিনটা ফেস ওয়াশ দিয়ে শুরু করছি, আমার কাছে তাদের এই তিনটা ফেস ওয়াশ আছে। ফার্স্টে আমি যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ওয়াওয়ের অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশ। অ্যান্ড তোমরা জানো চারকোল কত ভালো আমাদের স্কিনের জন্য, আমাদের স্কিন থেকে ব্যাকটেরিয়া, ডার্ট অ্যান্ড যে কোনো ধরনের ময়লা হচ্ছে রিমুভ করতে হেল্প করে। অ্যান্ড সাথে যাদের স্কিনের মধ্যে পিম্পলস আছে তাদের জন্য খুবই ভালো চারকোল ফেস ওয়াশ। এখন আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে ওয়াওয়ের অ্যাপল সাইডার ভিনেগার ফেস ওয়াশ। অ্যান্ড অ্যাপল সাইডার ভিনেগারটা হচ্ছে আমাদের স্কিনের জন্য খুবই ভালো, অ্যান্ড এটা হচ্ছে একটা মাইল্ড এসিড যেটা আমাদের স্কিনের মধ্যে কোনো ইরিটেশনস থাকলে, স্কিন পাতলা হয়ে গেলে, স্কিনের মধ্যে জ্বালা পোড়া থাকলে ওগুলো হচ্ছে রিডিউস করতে হেল্প করে। আর এটা হচ্ছে ওয়াওয়ের অ্যান্টি অ্যাকনি ফেস ওয়াশ। অ্যান্ড অ্যান্টি অ্যাকনি ফেস ওয়াশটা হচ্ছে তোমাদেরকে অ্যাকনি কন্ট্রোল করতে হেল্প করবে, তোমাদের যাদের ব্ল্যাক হেডস আছে, হোয়াইট হেডস আছে তাদের জন্য খুবই ভালো। আর এটা হচ্ছে ওয়াওয়ের অ্যালোভেরা ফিল অফ জেল মাস্ক। আমি পার্সোনালি অ্যালোভেরা খুবই পছন্দ করি স্কিনের জন্য। অ্যান্ড এটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট ফেস মাস্ক, এটা তোমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করার পর 15-20 মিনিটস পর্যন্ত টাইম দিতে হবে, তারপর ড্রাই হয়ে গেলে তোমরা পিল অফ করে নিতে পারবে। আর এই ধরনের পিল অফ মাস্কগুলো তোমার স্কিনের মধ্যে যেসব ইম্পিউরিটিস আছে, ডেড সেলস আছে, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস আছে, ওগুলো হচ্ছে রিমুভ করতে হেল্প করে, সাথে আমাদের পোর্সগুলো টাইট করতে হেল্প করে। সো তোমাদের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো ফেস ওয়াশ দিয়ে, ফেস ওয়াশ করার পর তোমরা হচ্ছে ওয়াওয়ের এই ভিটামিন সি স্কিন মিস্ট টোনারটা অ্যাপ্লাই করে নিবে। এটা হচ্ছে একটা মিস্ট প্লাস টোনার, অ্যান্ড এটা খুবই ভালো, যাদের স্কিনের মধ্যে গ্লো চাও তারা হচ্ছে ভিটামিন সি এই স্কিন মিস্ট টোনারটা অ্যাপ্লাই করে দেখতে পারো। আর এটা হচ্ছে ভিটামিন সি ফেস সিরাম, অ্যান্ড ভিটামিন সি কিন্তু খুবই ভালো আমাদের স্কিনের জন্য, স্কিনের গ্লো থেকে শুরু করে স্কিনটাকে ব্রাইট করতে ভিটামিন সি এর অবদান অনেক। সো ফেস সিরাম অ্যাপ্লাই করার পর আমাদের ফেসে যে প্রোডাক্টটা ইউজ করতে হবে সেটা হচ্ছে অ্যাপল সাইডার ভিনেগার অয়েল ফ্রি ফেস ময়শ্চারাইজার। এটা কিন্তু অয়েল ফ্রি, সো যাদের অয়েলি স্কিন অথবা ড্রাই স্কিন, নর্মাল স্কিন সব ধরনের স্কিনের মধ্যে এটা স্যুট করবে। অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ এটা ফার্স্ট একটা থিক ফর্মুলা থাকে, তোমার স্কিনটাকে ময়শ্চারাইজ করার পর কিছুক্ষণ পরে এটা একদম ম্যাট হয়ে যায়, লাইক ইট ফিলস নাথিং অন ইয়োর স্কিন। আর এই ময়শ্চারাইজারটার কাজই হচ্ছে স্কিন থেকে অয়েলিনেস প্রিভেন্ট করা, অ্যান্ড সাথে স্কিনটাকে হাইড্রেট করা। অয়েলি অ্যান্ড সেন্সিটিভ স্কিনের জন্য এটা একটা বেস্ট প্রোডাক্ট। সো লাস্টে যে প্রোডাক্টটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ওয়াওয়ের AM2PM সানস্ক্রিন, অ্যান্ড এটা হচ্ছে একটা ওয়াটার রেজিস্ট্যান্ট সানস্ক্রিন লোশন। এটা কিন্তু একদম ওয়াটার প্রুফ, সো তোমরা যদি সুইমিংও করতে চাও সেক্ষেত্রে তোমার এই সানস্ক্রিনটা তোমার গা থেকে বা তোমার স্কিন থেকে হচ্ছে মুভ করবে না। এছাড়া এই সানস্ক্রিনটা তোমার স্কিনটাকে একটু ব্রাইটও করতে হেল্প করবে, বাট এটা তোমার স্কিনের মধ্যে হোয়াইট কাস্ট দেবে না। আই এম নট শিওর অ্যাবাউট দ্য ডার্ক স্কিন পিপল, বাট লাইট স্কিন পিপল ডেফিনেটলি হচ্ছে এই সানস্ক্রিনটা ইউজ করে দেখতে পারো। সো এই সব প্রোডাক্ট হচ্ছে তোমরা পারফেক্টো পেজের মধ্যে পেয়ে যাবে, আমি নিচে লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বারে, তোমরা চেক করে নিও। সো ইয়া, এটাই ছিল আজকের আমার ভিডিও, আবার দেখা হবে খুব শীঘ্রই। টিল দেন টেক কেয়ার, বাই।